মিডিয়া ভয়েসমেলে স্বাগত। মাঝে কেটে গিয়েছে 10 বছর, রঞ্জনা আমি আর আসবো না ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন তিনি। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও আবারও ছোট পর্দায় ফিরবেন বলে মনে স্থির করেছেন পণ মিত্র। একটা সময় খেলা, মোহনা, বউ কথা কম, সময়, এ চার ধারাবাহিকে বাঙালি ড্রয়িং রুমে পরিচিত নাম হয়ে উঠেছিলেন পণ মিত্র। 2009 সালে সময় ধারাবাহিকে নায়ক আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে শেষ দেখা গিয়েছিল তাকে। ছোট পর্দায় তার এই ফেরার খবরে উচ্ছ্বসিত তার ফ্যানেরা। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় প্রযোজনায় আসছে এই সিরিয়াল। যদিও এই সিরিয়ালের নাম এখনো ঠিক হয়নি। শোনা যাচ্ছে এখানে এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাকে। বিপরীতে থাকবে জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। কৌসুম দোলার পর বেশ কিছুদিনের বিরতি কাটিয়ে ফিরছেন ঋষি। এই মুহূর্তে সিরিয়ালের প্রমো শুট চলছে পুরুলিয়ায়। বুদ্ধদেব দাশগুপ্তর পরিচালনায় উড়োজাহাজের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পানু। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবি, দেখানো হয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও। রাজ চক্রবর্তীর পরিচালনায় ধর্মযুদ্ধতেও আছেন তিনি। টেলিভিশন থেকে বড় পর্দায় উত্তরণ, এরকম নায়িকার সংখ্যা টলিউডে খুব একটা কম না। মিমি চক্রবর্তী, পায়েল সরকার, রীতা ভরি, স্বস্তিকা মুখোপাধ্যায়, পাওলি দাম, রীতা ভরি চক্রবর্তী সকলে যাত্রা শুরু করেছেন টেলিভিশন থেকে। পরে অনেকে ফিরে এসেছেন, যেমন সুহিনী, কনিনিকা, সকলেই বলেছেন বড় পর্দা খ্যাতি দেয় কিন্তু টেলিভিশনে জনপ্রিয়তা অনেক বেশি। তবে বছরে দুটো বা বড় জোর তিনটে ভালো ছবি করেই থামতে নারাজ টলিউডের নায়িকারা। সে কারণে টেলিভিশনে, যেখানে দারুণ পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি বাঙালির অন্ধরে অন্তরে প্রবেশের টান অমর। তাহলে দর্শক, কি কারণে বড় পর্দার অভিনেত্রীরা ছোট পর্দায় ফিরছেন, এই খবরটি জেনে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতের এই ধরনের তারকাদের নিয়ে প্রতিদিন নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন।